আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারিয়াস আর্ট থেকে মারিয়া বলছি। আজকে মাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি আর্ট করে দেখাব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি বাসায় পড়ে থাকা পুরনো অয়েল পেস্টেল কালার, একটি জেল পেন, এটি ম্যাটাডো আইটেনের ওয়াটার জেল পেন, আর এক টুকরা সুতির কাপড় বা রুমাল, আপনারা যে কোনোটি ব্যবহার করতে পারেন। আর আমি এখানে টিনটিনের 36 অয়েল পেস্টেল কালার নিয়ে নিচ্ছি। আমি কালারগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি আর আর্টের জন্য কয়েকটি কালার বেছে নিচ্ছি। এবং এগুলোকে সোয়াচ করে দেখাচ্ছি। এখন সবকিছুকে এক সাইডে রেখে কাগজের উপরে রং দিয়ে আউটলাইন গুলো করে নেব। এখানে আমি আমার মনের মতো ডিজাইন দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্যরকম করেও দিতে পারেন। এরপর এগুলোকে ভরাট করে নেব। ভরাট করা প্রায় শেষ। এখন এখানে আমি একটা হ্যাক দেখাচ্ছি, যার জন্য এই সুতির কাপড়ের টুকরোটাকে এভাবে আঙুলের মধ্যে র্যাপ করে নিচ্ছি এবং রঙগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। এতে করে রঙগুলোকে আরো বেশি স্মুথ লাগবে। আমি কিন্তু বারবার কাপড়ের সাইড চেঞ্জ করে নিচ্ছি, নয়তো একটি রং অন্যটির সাথে লেগে আটটা নষ্ট হয়ে যেতে পারে।
এটা ব্লেন্ড করা শেষ, এখন এর উপরে ডিজাইন গুলো আমি পেন্সিল দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে একবারে কলম দিয়েও করতে পারেন। এখন আমি জেল পেন দিয়ে ডিজাইন গুলোকে আরো ডার্ক করে নিচ্ছি।
আমার ডিজাইন করা শেষ অ্যান্ড দ্যাটস দ্য আলটিমেট লুক। আমার কাছে দুটোই খুব ভালো লেগেছে, আর আপনাদের কোনটা পছন্দ সেটা প্লিজ কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।